আসসালামু আলাইকুম, আমি নোভেল। সবাইকে আমাদের মিনিজু চ্যানেলে স্বাগতম। তো চলেন ভিডিও শুরু করি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আমার কেজে ঢুকলাম। লাইটটা জ্বালাই দিব, এখন লাইট জ্বালাই দিচ্ছি। লাইট জ্বালানোর পর একদম দিনের মতো আলো হয়ে গেছে, মাশাআল্লাহ। ওরা নেস্ট বক্সে, গতকালকেও আমি দেখছি ওরা নেস্ট বক্সে গেছে, অ্যান্ড আজকেও আমি দেখলাম স্বচক্ষে যে ওরা নেস্ট বক্সের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শীঘ্রই ওরা রেগুলার যাওয়া শুরু করবেন। আশা করি নেক্সট ওরা যা ডিম দিবে নেক্সট বক্সেই দিবে ইনশাআল্লাহ। তো এখন আমি এখানে আসছি অন্য কাজে, সেটা হলো আমি ডিম সংগ্রহ করতে আসছি। এখানে যতগুলো ডিমই আছে আজকে আমি সব ডিম নিয়ে যাব। এই যে ডিমগুলো এখানে আছে, আমি লাইট মারি। এই যে এখানে যে কটা ডিমই আছে আমি ইনকিউবেটরে দিব। তো এই ডিমগুলো আমি এখন এখান থেকে নিয়ে নিব। মাশাআল্লাহ অনেকগুলো ডিম হয়েছে সাগর, ডিমগুলো সব ওই আর নেই আগে, এই যেটার মধ্যে, এটার মধ্যে ডিমগুলো কালেক্ট করব। তো আমরা ডিমগুলো এখন এখান থেকে তুলে নিচ্ছি, এখানে রাখতেছি। তোমরা সবগুলো ডিম নিয়ে নিব আজকে, কারণ আমরা ইনকিউবেটরে দিয়ে দিব। তো ডিমগুলো অনেকদিন ধরে এখানে আছে, আমি জানি না এখানে রাখাটা আমার ঠিক হয়েছে কিনা। তারপর আলহামদুলিল্লাহ নিয়ে নিই, দেখি ফি আমানিল্লাহ। তো আমরা এখন ডিমগুলো নিয়ে যাব। আর এই যে এখানে তিনজন হয়েছে তারা, এই যে দেখাই, তারা নেস্ট বক্সের কাছাকাছি যায়। গোল্ডেনটাও উঠতেছে এটার মধ্যে। আমি ভিডিওটা রাতে করতেছি। এই হলো আমার ইনকিউবেটর, এটা একটা ম্যানুয়াল ইনকিউবেটর, নট অটো। আজকে আমি এই ডিমগুলো আর এই ডিমগুলো ইনশাআল্লাহ ইনকিউবেটরে বসাই দিব। আমি ডিমের পরিচয়গুলো দেই। এই বড়গুলো হলো রাজহাঁসের ডিম, রাজহাঁসের ডিম। অ্যান্ড এই ছোটোগুলা, এই যে সবুজ, এগুলো হলো সুইডিশ ব্লু ডিম। এখানে রাজহাঁস সুইডিশ ব্লু, আর এখানে আছে দেশি মুরগির ডিম। এখানে টোটালি মিক্সড, এখানে কলডাকের ডিম আছে অ্যান্ড ম্যান্ডারিনের ডিম আছে। তো এগুলা খুব সম্ভবত ম্যান্ডারিনের ডিম, আর এগুলা কলডাকের ডিম, সবুজ এবং ব্রাউন কালার। তো এগুলো আমি এখন দিয়ে দিব, আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবেই দিব। প্রথমে বড় ডিমগুলো দিয়ে দিই, রাজহাঁসেরগুলো দিয়ে দিই। এই যে এই সাইডে, এই সাইডে দিয়ে দিই। এখন সুইডিশগুলো ডিম দিয়ে দিই। অ্যান্ড আমরা আমাদের ইনকিউবেটর চালু করে দিছি। তো আপনাদের দেখানোর জন্য আমি একবার খুলি। এই যে এখানে ডিম দিয়ে দিছি। অ্যান্ড আজকে ভিডিওটা যখন করতেছি তখন 7 তারিখ। তো আমি এখানে 7 দিয়ে রাখছি, J7, দ্যাট মিন্স জানুয়ারি 7। তো সবগুলাই একই ডেটে দেওয়া, এই জন্য আমার প্রত্যেকটা ডিমে লিখতে হলো না আর কি। এরপরে আমি যখন ডিম দিব ওগুলোতে আমি লিখে দিব। সো তো আমার ইনকিউবেটরের জার্নি আলহামদুলিল্লাহ এখান থেকেই শুরু হলো। অ্যান্ড এখানে কিছু পয়েন্টসের ব্যাপার আছে, এগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। এখানেও এটা একটা ব্যাপার আছে, এগুলো আমি খেয়াল রাখতে হবে। দেন প্রত্যেক দিন কয়েকবার ডিমটা ঘুরাই দিতে হবে, কারণ এটা তো ম্যানুয়াল, এটা অটো না। তো এই জন্য হাতে ঘুরাই দিতে হয়। তো অ্যাটলিস্ট 2 বার অথবা 2-3-4 বার যা করি একটু আমি ঘুরাই দিব ইনশাআল্লাহ। অ্যান্ড দিয়ে দিলাম ফি আমানিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা 100% রেজাল্ট আমাকে দান করে ইনশাআল্লাহ। 100% রেজাল্ট যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। কয়েকদিন আগে, মেবি 2-3 দিন আগে বাজার থেকে একটা রাজহাঁস আনছিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম। ওই রাজহাঁসটা একটু অসুস্থ ছিল, ভিডিওতে আমি দেখাইছিলাম যে ওটার গলা হালকা কাঁপাচ্ছিল, এই জন্য আমি ওটাকে আলাদা রাখছিলাম। তো আমার মা কি মনে করে ছেড়ে দিছিল এবং এগুলো একসাথে রইছিল। অ্যান্ড গত পরশু দিন ওইটাও মারা গেছে নতুনটা, অ্যান্ড সেই সাথে আমার 2টা ফিমেল রাজহাঁসও অসুস্থ। এখন ওইটার থেকে কি ছড়াইছে কি না আমি জানি না। তো গতকালকে থেকে ওদেরকে ওষুধ দিচ্ছিলাম, ওই একটা লিকুইড ওষুধ দিছিল পশু হাসপাতাল থেকে, সেটা খাওয়াইছি, তারপরও ও সার্ভাইভ করলো না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যেটা মারা গেছে। এটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, অনেক দিন একা ছিল, প্রায় 6 মাস 8 মাস ও একা ছিল আমাদের বাড়িতে, অন্য কোনো রাজহাঁস ছিল না। এই হাঁসটা মারা গেল, তো এটাকে এখন গর্তে দিয়ে দিব। যাও টাটা, অনেক দিন ছিলা তুমি আমাদের কাছে, টাটা, বাই বাই।
কি একটা অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা পশু প্রাণী মানুষ যা আছে জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অ্যান্ড আমাদেরকে সবাইকে একসময় চলে যেতে হবে না। এই যে ও আমাদের কাছে এতদিন ধরে আছে, ও মারা গেল, পরে আমরা মাটিতে পুঁতে দিচ্ছি, এরকম আমরাও একসময় চলে যাব, আমাদেরকেও কবরে শহীদ করবে। এটাই জীবন, এটাই প্রত্যেকটা প্রাণীর জীবন, যার প্রাণ আছে সে মরবে একদিন একদিন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।